সুঘ্রাণযুক্ত পোলাও পাতা চাষ পদ্ধতি পোলাও পাতা গাছ আমাদের দেশে বেশ কয়েকটি অঞ্চলেই চাষ করা হয়ে থাকে এর আকৃতি ও পাতা চেহারা দেখতে অনেকটা কেয়া গাছের মতো পোলাও পাতা গাছের পাতাই পোলাওয়ের মতো সুঘ্রাণ আছে বলেই এর নাম পোলাও পাতা গাছ সাধারণ চাল দিয়ে ভাত রান্নার সময় এই পাতা ব্যবহারেও সেসব ভাতেও পোলাওয়ের ঘ্রাণ আসে পোলাও পাতা টুকরো টুকরো করে গরম ভাতের স্তরে বিছিয়ে দেওয়া হয় তারপর একটা ঢাকনা দিয়ে পাত্রের মুখ ঢেকে রাখা হয় কিছুক্ষণ এভাবে রেখে দিলে ভাতে সুঘ্রাণ আসে খাওয়ার সময় সেই ভাত থেকে পোলাওয়ের সুঘ্রাণ পাওয়া যায় চা বানাতেও পোলাও পাতা ব্যবহার করা যায় চায়ের পানি ফুটে এলে তার ভেতর পোলাও পাতার কয়েক টুকরা ছেড়ে দেওয়া হয় তারপর সেই পানি ছেকে চায়ের মতো খেলে সেই চা থেকেও পোলাওয়ের সুঘ্রাণ ভেসে আসে একইভাবে বিভিন্ন রকম স্যুপ যাওভাত ভাত ফিরনি পায়েস ইত্যাদি করতে পোলাও পাতা ব্যবহার করা যায় পোলাও পাতা গাছ চাষ করার পদ্ধতি জমি তৈরি ও চারা রোপণ পদ্ধতি পোলাও পাতার গাছের আকৃতি ও পাতার চেহারা দেখতে অনেকটা কেয়া গাছের মতো পোলাও পাতা চাষ করার জন্য প্রথমে গাছ সংগ্রহ করতে হবে পোলাও পাতা গাছের কাণ্ডের গিট থেকে কুশির মতো চারা বের হয় এসব চারা লাগিয়ে নতুন গাছ জন্মানো যায় পোলাও পাতা গাছে চারা লাগানোর পর গাছ একটু বড় হলে সেই গাছের গোড়া থেকে এবং তার চারপাশ থেকে কুশি বের হয় উক্ত কুশি আবার পুনরায় জমিতে রোপণ করা যায় রোপণ পদ্ধতি প্রথমে গাছ সংগ্রহ করতে হবে কাণ্ডের গিট থেকে কুশির মতো চারা বের হয় চারা লাগিয়ে নতুন গাছ জন্মানো যায় গাছ একটু বড় হলে সেই গাছের গোড়া থেকে এবং চারপাশ থেকে কুশি বের হয় ওই কুশি আবার পুনরায় জমিতে রোপণ করা যায় সার প্রয়োগ ও ব্যবস্থাপনা কোনো সার দেওয়ার দরকার নেই তবে গাছ লাগানোর সময় মাটির সাথে বেশি করে জৈব সার মিশিয়ে দিলে পরে গাছের চেহারা ও বৃদ্ধি ভালো হয় গাছ যেমন কষ্ট সইতে পারে তেমনি বাড়েও ভালো সেচ প্রয়োগ ও পানি নিষ্কাশন লাগানোর পর কয়েকদিন সেচ দেওয়া ছাড়া আর বিশেষ কোনো যত্নের দরকার হয় না আধোছায়া ও রোদেলা জায়গায় ভালো জন্মে বছরে যে কোনো সময় গাছ থেকে পাতা তোলা যায় পাতা তোলার সময় গোড়ার দিকে বয়স্ক পাতা তোলাই ভালো না হলে সেগুলো পুরনো হয়ে নষ্ট হয়ে যায় চারা সরাসরি জমিতে লাগানো যেতে পারে অথবা বাড়ির আঙিনায় ঝোপ করার জন্য এক জায়গায় কয়েকটা গাছ লাগানো যেতে পারে